নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো এতদিন ধরে কিন্তু আমরা আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতি থেকেই কিন্তু আমরা রেশন নিয়ে আসছি, কিন্তু এবারে কিন্তু বায়োমেট্রিক পদ্ধতি বা আঙুলের ছাপ বন্ধ করা হলো, চালু হলো নতুন পদ্ধতি। সেই নতুন পদ্ধতিটা কি আজকে ভিডিওতে বিস্তারিত জানবো, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর মাত্র কয়েকদিন অপেক্ষা, তারপর থেকে আর লাগবে না আঙুলের ছাপ। রেশন বন্টনের ক্ষেত্রে নয় ব্যবস্থা হিসেবে এবার থেকে রেটিনা স্ক্যানের উপরেই ভরসা রাখা হবে। আগামী মাস থেকে রাজ্যে রেটিনা টেস্ট পদ্ধতি চালু করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েকটি রেশন দোকানকে মডেল হিসাবে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই রেশন গ্রাহকের রেটিনা স্ক্যান করে আধার নম্বর নিশ্চিতকরণ হতে চলেছে। সূত্রের খবর, বাংলাকেই এই নয়া বন্দোবস্ত চালু করার ক্ষেত্রে প্রথম রাজ্য হিসেবে ধরা হচ্ছে। রাজ্যের জেলা এবং শহরে যে সমস্ত বিধিবদ্ধ রেশন ডিলার রয়েছে তাদের প্রত্যেকটি মধ্যে থেকে 5টি দোকানে নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা হয়েছে। রেশন ডিলারদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে বলে তথ্য মিলেছে। একটি বেসরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেশিন বসানোর সাথে সাথেই যাবতীয় সুযোগ সুবিধার কথা জানাবেন। প্রায় 21,000 রেশন দোকানে এই রেটিনা স্ক্যান মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলো রেটিনা স্ক্যানিং মেশিন লাগাতে চলেছে তারা খাদ্যশস্যের উপর নির্ধারিত কমিশন পেতে চলেছে। রেশন ডিলারদের কথায়, প্রযুক্তির বিষয় রয়েছে, আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, গ্রাহকদের সুবিধার জন্য আমরা সমস্ত পদক্ষেপ করতে রাজি, স্বচ্ছভাবে সকলের কাছে রেশন পৌঁছে যাক এমনটাই চাই। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আধার নম্বর নিশ্চিত করার জন্য রেশন দোকানে বায়োমেট্রিক পদ্ধতি অন্যতম ভরসা ছিল, অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে তা নিশ্চিত করা যেত। কিন্তু এভাবে বহু ক্ষেত্রে সমস্যা পড়তে হচ্ছে গ্রাহকদের, আর সেই কারণে রেটিনা পরীক্ষা করার ভাবনা চিন্তা শুরু হয়েছে। রাজ্যের সমস্ত রেশন দোকানগুলিকে এই পদ্ধতি আওতায় আনার জন্য উদ্যোগ নিচ্ছে সরকার। রেটিনা স্ক্যান করার মাধ্যমে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু হলে পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা আসবে বলে আশাবাদী রাজ্য সরকার। তো এবার থেকে কিন্তু আঙুলের ছাপ বন্ধ হয়ে যাবে, এবার চোখে রেটিনাকে স্ক্যান করে কিন্তু আপনাকে রেশন দেওয়া হবে। কারণ আঙুলের ছাপে অসুবিধা কি হয় না, বয়স বাড়ার সাথে সাথে আঙুলের ছাপ মেলে না, তাই রেশন পেতে অনেকটা অসুবিধা হয়, তাই সরকারের এই পদক্ষেপ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।